দর্শক আমাদের এই সমাজে এই রাষ্ট্রে এমন কিছু স্বার্থপর মানুষ আছে যারা খুব সহজে ধনী হওয়ার জন্য এই রাষ্ট্রকে এই সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে দিনের পর দিন এরকম অসাধু মানুষের জন্যেই আজ রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মুখে এই সকল মানুষেরা এই দেশের সম্পদকে কখনোই নিজের সম্পদ হিসেবে মনে করে না প্রিয় দর্শক ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে আমাদের আজকের পর্বের নাম গুপ্তধন আপনারা কেউ এনাকে চেনেন বলতে পারেন কোন আইডিয়া আছে আপনাদের স্যার এই লোকটা তো সেই লোকটা গতকাল রাতে চেকপোস্টে এই লোকটার সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়েছে এই লোকের সাথে জি স্যার কি নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল স্যার এই লোক আর ওনার স্ত্রী গতকাল গভীর রাতে চেকপোস্ট ক্রস করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল তখন আমি ওনাকে বাধা দিই ওয়ার আউট না কোথা থেকে আসলেন আমরা ওই ঢাকা থেকে আসি উনি কে উনি আমরা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ রাইট আমরা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ জি 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 কোথায় যাবেন না একটু ভাই সামনে যাব ওই যে আমাদের আসলে বুঝি কি স্যার আমরা নতুন বিয়ে করেছি তো আমরা ওই যে হানিমুন করতে আসছি তাই না আমরা একটু সামনে যাব আর কি নিরাপত্তা সাথেই বলছি আপনি দিনের বেলা যাবেন রাতের বেলা যাওয়া যাবেন না স্যার দেখেন স্যার সত্যি বলতে কি স্যার দিনের আমাদের সময় নেই স্যার আমাদের যাওয়া লাগবে এখন যাবো স্যার একটু যাবো আসবো স্যার দশটা মিনিট স্যার না না আপনার সমস্যা না হলে আমাদের তো সমস্যা আছে আপনাদের নিরাপত্তা দেখার দায়িত্ব তো আমাদের নাকি স্যার কিচ্ছু হবে না স্যার বিশ্বাস স্যার কিচ্ছু হবে না আমি জাস্ট ওকে নেই তো দশটা মিনিট ঘুরে আসবো স্যার না 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 ঠিক আছে আপনি ফিরে যান আরে যান না যান ওঠেন গাড়িতে ওঠেন প্লিজ যান পাহাড়ের ঢালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ পুলিশের মনে প্রশ্ন কেন এই অজ্ঞাত ব্যক্তি ও তার স্ত্রী পুলিশের বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে এই পাহাড়ি এলাকায় কি ছিল তাদের উদ্দেশ্য আর কেনই বা তাকে হতে হলো খুন পুলিশ কিছু স্থানীয় লোকদেরকে সন্দেহ করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের ধারণা এই অজ্ঞাত ব্যক্তি স্ত্রীকে ধরতে পারলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে হয়তো বা বের হয়ে আসবে এই হত্যা রহস্য কালকে রাতে তো একটা লাশ পাওয়া গেছে অজ্ঞাত লাশ আমাদের এলাকার কেউ না সমস্যা হয়েছে যে আমাদের থেকে কিছু লোকজন ধরে নিয়ে গেছে ওরা তেমন বড় কিছু করে না এই মনে করেন যে ছোটখাটো কিছু কিছু চুরি টুরি করে না বিষয়টা তো দেখা লাগে নাকি আমরা থাকতে আমার এলাকায় অজ্ঞাত লাশ এলাকার সম্মানের জন্য খুব খারাপ হলো কিন্তু আমি এটা বুঝলাম না তোরা থাকতে এই ধরনের ঘটনা ঘটে কিভাবে ভাই লাশটা তো রাতের বেলা জঙ্গলের মধ্যে ফেলায় গেছে আমার মনে হয় ট্যুরিস্ট মার্সে আরেকখানে আর ফেলা গেছে আমাদের এখানে আমাদের এলাকায় ঘটনা ঘটলে আমরা টের পাইতাম না রে না উত্তর দেওয়ারটা আসল না তোরা উসি হিসেবের অ্যাপয়েন্টমেন্টে কাল সকালে আমি তার সাথে দেখা করতে যাব জি ভাই জি ভাই আসলে আকাশ ভাই আপনার সাথে কিছু কথা ছিল আমার কিন্তু ওনাদের না 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 অফিসার আপনি রতন মান্না এরা একদম আমার দুইটা ভাই বিশ্বাস করেন মানে এরা ছাড়া আমি কিছু না তো আপনি যে কোনো বিষয় একদম নিশ্চিন্ত ভাবে আপনি আমাদের বলতে পারবেন কোনো সমস্যা এটা এই চার দিনের ভিতরেই থাকবে এটা অন্য কোথাও যাবে না বলুন না প্লিজ ওকে আমি তাহলে ওনাদের সামনেই আপনাকে বলছি প্লিজ দেখুন লাস্ট যে ইনসিডেন্টটা আজ হয়েছে আমাদের থানাতে সেটার ব্যাপারে তো আপনি জানেন এরকম একটি বাইরের মানুষের লাশ আমাদের এলাকাতে ব্যাপারটা আসলে ঠিক সুখকর নয় বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত কিভাবে এই কেসটার সমাধান করা যায় সেটা নিয়ে আমরা আসলে খুব চিন্তায় আছি তো এই জায়গাটাতে আসলে আমরা আপনাদের একটু সাহায্য চাচ্ছি কারণ এলাকাতে আসলে আপনাদের ইমেজটা একদমই অন্যরকম সবে আপনাদেরকে চেনে মানে তো এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা যদি আমাদেরকে এই কেসটা সলভের ব্যাপারে একটু সহযোগিতা করতেন আমাদের জন্য অনেক সহজ হতো ব্যাপারটা আপনি এক শতভাগ নিশ্চিত আমাদের পূর্ণ সহযোগিতা ফুল ডিপার্টমেন্ট পাবে আমাদের কাছ থেকে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম আচ্ছা এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা না এটা আমাদের এলাকার ইমেজের বিষয় অবশ্যই আমাদের এলাকায় এই ধরনের একটা ঘটনা হবে সেটা তো এটা অশনি সংকেতের মতো জি আমরা কিন্তু সজাগ আমরা কিন্তু বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত আছি আমি ওদেরকে ব্রিফ করেছি এবং তারা তাদের মতো কাজ করছে কিরত হ্যাঁ স্যার আমরা তো মানে ভাইয়া বলার পর থেকে আমরা কিন্তু অনেক বেশি সচেতন মানে হ্যাঁ স্যার আমরা কিন্তু কাজ করছি হ্যাঁ আগের চেয়ে অনেক বেশি অ্যাকটিভ আমরা বুঝতেই পারছেন আমরা আসলে 360 কাজ করছি বুঝতে পারছেন তারপরও যে কোনো বিষয়ে রাত 2টা বাজুক 3টা বাজুক 4টা বাজুক যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না আমাদের পুরো সহযোগিতা আপনি পাবেন স্যার বলো স্যার নারায়ণ স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি আসো আকাশ ভাই আমি তাহলে এখন আসছি জি 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 আর দেরি না করি জি ইনশাআল্লাহ দেখা হবে আর আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আমি চাচ্ছি অবশ্যই অবশ্যই কালকের প্রোগ্রাম শিডিউলগুলো কি কি আছে বলেন স্যার সকাল 10 টায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু আছে স্যার ক্রিকেট টুর্নামেন্ট না ওরা তো সকালে যেতেই হবে কারণ হচ্ছে যে ওরা 10 টা থেকে 5 টা পর্যন্ত খেলে ঠিক আছে ঠিক আছে এটা ওকে আছে তারপর স্যার দুপুরে লাঞ্চ আছে ডিসি সাহেবের সাথে ও লাঞ্চ তো না অ্যাকচুয়ালি একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা মিটিং আছে ঠিক তোমার কি অবস্থা বলো তো ভাইয়া জি লিডার আমার ছোট ভাইয়ের চাকরিটা ওর নাম ঠিকানাটা দিয়ে দেবেন বলবেন রিক্রুটমেন্ট কমিটিকে এটা আমার পার্সোনাল সুপারিশ আমার কোটা থেকে ওকে জানি না ও আমাদের পার্টির জন্য অনেক ডেডিকেটেড একটা অ্যাসেট ওর ছোট ভাইয়ের চাকরি যদি না দিতে পারি মানসম্মত টিকবে না তুই টেনশন করিস না আমি 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 আছি না তো বড় ভাই আছে যা ও স্যার

আপনার পরিশ্রম আপনাদের সেবাই কিন্তু আমাদের জনগণ শান্তিতে আছে অতএব কোনো রকম হেজিটেশন না করে যে কোনো মুহূর্তে দরকার পড়লে আপনি টেলিফোন করবেন আমার এলাকায় কোনো কিছু হলে সারা বাংলাদেশ কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে জেনে ফেলে অতএব আমার পলিটিক্যাল কেরিয়ারে এন ও নো এই শব্দটি কোথাও নাই ডিকশনারিতে নাই অবশ্যই স্যার আমি আপনাকে কোনো ধরনের কমপ্লেনের সুযোগ দিব না থ্যাংক ইউ আচ্ছা ওই যে অজ্ঞাত পরিচয়ে একটি মৃত্যুর ওইটার আপডেটটা কতখানি স্যার ইনভেস্টিগেশন চলছে আশা করছি খুব শীঘ্রই আপনাকে কোনো একটা ভালো সংবাদ দিতে পারবো আমি সরি টু সে ইউ আমি এই গতানুগতিক কেতাবি কথাবার্তা পছন্দ করি না আমি অ্যাকশন যাই ডাইরেক্ট অ্যাকশন আগামী সাত দিনের মধ্যে আপনি আমাকে কনক্রিট একটা রেজাল্ট দেবেন ক্লিয়ার অবশ্যই স্যার আমি খুব শীঘ্রই আপনাকে একটা ভালো রেজাল্ট দিচ্ছি থ্যাংক ইউ শোনেন প্রয়োজনে আপনি আমাদের আকাশ ওর হেল্প নেবেন ছেলেটা খুবই ডাইনামিক সমস্ত এলাকা ওর চষে ও সব আপনাকে বলতে পারবে জি স্যার স্যার মিস্টার আকাশের সাথে অলরেডি আমাদের কথা হচ্ছে আর একটা কথা আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প সরাসরি আমাকে টেলিফোন করবেন হ্যাবে না স্যার থ্যাংক ইউ আজকে উঠতে হবে স্যার আচ্ছা ঠিক আছে আগে ডিউটি ফার্স্ট ডিউটি ফার্স্ট যে কোনো প্রয়োজনে হ্যালো আপনি কি আকাশ সাহেব বলছেন জি বলছি কে বলছেন আচ্ছা আকাশ সাহেব আমি মো আপনি আমাকে চিনবেন না আমি আসলে একটা এনজিওতে কাজ করি আমি সিলেট এসেছি আমার এনজিওর কিছু কাজে সো আমি আপনার ফোন নাম্বারটা পেয়েছি আমার এনজিওরই একজনের কাছ থেকে আই নিড ইউর হেল্প ভেরি ব্যাডলি আমি আসলে আমার এনজিওটার একটা প্রোজেক্ট আছে আপনাদের এলাকায় আমার আপনার একটু হেল্প লাগতো যদি আপনি একটু কাইন্ডলি আমাকে একটু হেল্প করতেন আমার জন্য খুব উপকার হতো আমি বাসেই আছি আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আকাশের বাড়ি কোথায় বলে দিবে সবাই আপনার অ্যাড্রেসটা আমার একটু দরকার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি কি আপনার এই নম্বরে আমার ছেলে ফোন করে আপনার সাথে দেখা করবে ও নিয়ে আসতে পারবে আপনাকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আকাশ জি থ্যাঙ্ক ইউ চোখখান খোলা রাখতে হবে বসুন আচ্ছা বসুন আমি ফোন করেছিলাম ঢাকা থেকে আচ্ছা প্লিজ বসুন না বসুন বসুন হ্যাঁ হ্যাঁ আপনি ফোন দিয়েছিলেন আপনার আসতে কোনো সমস্যা হয় তো জি না কোনো সমস্যা হয়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আচ আপনি ফোনে বলছিলেন আমাকে যে আপনি কোনো সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করছেন খুব সম্ভব জি জি আসলে আমি একটা এনজিওতে জব করি আমার এনজিও থেকে একটা নতুন প্রজেক্ট আসছে যে এই এখানকার বিভিন্ন টি স্টেটের ওয়ার্কার যারা আছে বিশেষ করে মহিলা ওয়ার্কাররা তাদের হেলথ প্লাস বাচ্চাদের এডুকেশন আরও অনেক রকম মানে সোশ্যাল ওরা যাতে সোশ্যালি ভালোভাবে কানেক্টেড হতে পারে ওরা অনেক কিছু থেকে এখানে বঞ্চিত হয় সব কিছু নিয়ে আমাদের এনজিও একটা কাজ করছে সো আমি সাত দিনের জন্য এখানে এসেছি আসলে সার্ভে করতে আমার ঢাকা যাওয়ার পরে সার্ভে করে রিপোর্ট জমা দিতে হবে তারপরে পুরো টিম এখানে আসবে হুম কোনো সমস্যা নেই আপনি ইউন রাইট হ্যান্ড আপনি একদম পারফেক্ট জায়গায় এসেছেন আমার যে ছেলেরা আছে রতন আছে মান্না আছে এরা

ওনারা রাগ করলো না তো আবার না 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 বলুন আপনি কি বলবেন বলুন আচ্ছা সেটা হচ্ছে এখানে তো অনেকগুলো টি আছে অনেকগুলো বাগান আছে এখানে অনেক নারী শ্রমিক কাজ করে তাদের ফ্যামিলি তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে মনে হয় এক এক ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাও অনেক বেশি পরিমাণে আছে যারা প্রপার এডুকেশন পাচ্ছে না আসলে আবার অনেকে দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো বেতনটাও পাচ্ছে না তাদের টাকাটাও পাচ্ছে না তারপরে তারা হেলথের ব্যাপারে কনশিয়াস না তারপরে প্রেগনেন্ট মহিলারাও ঠিকঠাক মতো তারা তাদের কেয়ার করছে না চেক আপ করাচ্ছে না সব কিছু মিলিয়ে আসলে আমাদের এনজিওর কাজটা আর যেহেতু অনেকগুলো স্টেট আমাকে অনেক সার্ভে করতে হবে আর এই এলাকাটা তো আমি আসলে ভালোভাবে চিনি না আপনি তো এখানকারই এবং আপনি খুব জনপ্রিয় অ্যাজ পাইন এই জন্য আমার আপনার হেল্প দরকার আর কি লোকেশনগুলো এক্স্যাক্ট গুলো ফাইন্ড আউট করার জন্য লোকেট করার জন্য ঠিক আছে মানে আসলে আমাকে আসলে সব দিকে একটু সময় দিতে হয় তো আপনি উঠেছেন কোথায় বলুন তো আমি হোটেলেই উঠেছি আচ্ছা হোটেলে উঠেছেন তাহলে তা আমাদের মলিবাজার শহরেই আছেন জি 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 ঠিক আছে তাহলে আপনি নিশ্চয়ই একটা লিস্ট তো করে নিয়েছেন কোন কোন লোকেশনে যাবেন কিংবা কি জি আমার কাছে প্রত্যেকটা লোকেশনের নাম আছে মানে আমি তো কোনো সমস্যা নেই আমি আমি তাহলে আমি আপনার সাথে আছি আপনি আপনি যখন চাইন আমাকে ফোন করতে পারেন কোনো সমস্যা নেই আর কখন লাগবে আমাকে আমাকে একটু আগে জানাবেন আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারি তো আগে জানালে আমি পৌঁছে যাবো ওখানে আপনি মনে হয় বেশ আর কোনো কিছু না থাকলে আপনি আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি কোনো সমস্যা না इट्स অলরাইট इट्स অলরাইট আমি চলে যেতে পারবো সিএনজি নিয়ে এখানে সিএনজি খুবই अवेलेबल হ্যাঁ কোনো প্রবলেম নাই আচ্ছা আর আমি গেলে ভালোই হবে একটু ঘুরে টুরে দেখে যেতে পারবো কোনো অসুবিধা নাই এই এইটুকুই না আরো কিছু আছে হ্যাঁ বলবো আস্তে আস্তে বলবো সাত দিন আছি তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আমাকে লাগলে বলবো হ্যাঁ আছে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আমি আজকে উঠি না না আমি একটা প্রশ্ন মাথায় আসছিল আবার কিছু মন না করলে আপনি কি বলবেন যে আমার নাম নাম্বার আপনি কোথা থেকে পেলেন ও ভেরি সিম্পল যেহেতু আমার কাজটাই এখানে মৌলভি বাজারের বিভিন্ন টি স্টাইটে সো আমি তো আগেও এখানে এসেছি টুকটাক কাজে সো যেহেতু আমার কাজটা অনেক বড় এবং বড় মাপের অনেক সময় ধরে করতে হবে সো আই নিড টু ফাইন্ড সামওয়ান যে এখানকার খুব পপুলার বা যাকে এলাকার সবাই মানে এবং অ্যাজ বা আই নো আপনি খুবই জনপ্রিয় এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক করেন আপনি অনেক বাচ্চাদের দেখাশোনা করেন মনে করবেন না আপনি কিন্তু একই কথা বলার বলছেন আপনি কিছু লুকাচ্ছেন না আমি কি লুকাবো মানে ইটস ভেরি ইউজুয়াল না আপনি এত পপুলার এখানে সো আমার আপনি পারবেন আমাকে একমাত্র একদম প্রপারলি হেল্প করতে এটা খুবই নরমাল এটা খুবই নরমাল কমন সেন্স সো আমি আপনার নামে সব জায়গায় শুনেছি আমি যাকে জিজ্ঞেস করছি যেই বলেছে আপনার সাথে যোগাযোগ করতে সো তারপর আমি আপনাকে ফাইন্ড আউট করেছি যে হু ইজ দিস পারসন দিস দিস আসলে আমাকে একটা ফোন করতে হবে আচ্ছা সরি 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 আই এম রিয়েলি সরি আই এম ওয়েস্টিং টাইম ওকে ঠিক আছে কথা হবে জি ওকে বাই থ্যাঙ্ক ইউ সো স্যার এই তো মেয়েটা সেই মেয়েটা যা স্বামীর লাশ আমরা কয়েকদিন আগে চা বাগানে পেয়েছিলাম কি বলছো তুমি স্যার কিন্তু স্যার মনে হচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না আগে স্বামীকে মারা হয়েছে তারপরে ওয়াইফকে মারা হয়েছে কিন্তু ওরা তো একসাথেই মারতে পারতো স্যার আমি ব্যাপারটা বুঝতে পারছি না কেসটা আসলে দিনে দিনে জটিল থেকে জটিল হচ্ছে যাই হোক তুমি ব্যবস্থা করো দেখা যাবে স্যার প্রথমে স্বামী তারপর স্ত্রী দুইজনেরই লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ এখনো পর্যন্ত ওই স্বামী ও স্ত্রীর পরিচয় পুরোপুরি শনাক্ত করতে সক্ষম হয়নি অপরদিকে স্থানীয় নেতা সুলতানুর উপরে নজরদারি করে কিছু অজ্ঞাত ব্যক্তি এবং এই নজরদারি ভাবিয়ে তোলে সুলতানকে এই স্থায়ী ও অস্থায়ী গোষ্ঠী কারা যারা ঘটাচ্ছে এই অপরাধ যারা করেছে খুন কি ছিল তাদের উদ্দেশ্য পুলিশ কি পারবে সেই রহস্য উন্মোচন করতে পেরে দর্শক লাশগুলোর পরিচয় চলাতো করতে পেরেছে হ্যাঁ স্যার এখনো পাইনি চলছে দুই দুজন টুরিস্ট দিনের দুপুর এভাবে খুন হলো কোনো ধরনের পরিচয় পাওয়া যাচ্ছে না এবং খুনের ধরন থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে তাদেরকে ব্রুটালি মার্ডার করা হয়েছে কি মনে হয় তোমার কি হতে পারে স্যার আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আমার কাছে খুব গোলমেলে মনে হচ্ছে আচ্ছা আমাদের স্থানীয় সংগঠনগুলো তো না স্যার স্থানীয় সংগঠনগুলো এখন খুব দুর্বল তাছাড়া আমাদের সোর্স সবসময় ওদের উপর নজর রাখছে ওদের পক্ষে কাজ করা সম্ভব না স্যার আমার মনে হয় এখানে অন্য কোনো ইস্যু আছে সেটা বুঝতে পারছি আচ্ছা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য না স্যার তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তারা এই ব্যাপারে তেমন কিছুই জানে না দেখো ইস্যু যেটাই হোক প্রকৃত খনিদেরকে খুঁজে আমাদের বের করতেই হবে ঠিক আছে আসলে এই ধরনের পরিবেশে আমি আসলে খুব একটা তাই আপনি কেন সেটা বললে ভালো হয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এই জন্যই আপনাকে এ ধরনের পরিবেশে দেখে আনছি এখানে কেউ আসবে না আমি প্রথমেই বলেছি আমার এই ধরনের পরিবেশ পছন্দ না আমি অভ্যস্ত নই এই এলাকা আমার একটা ইমেজ আছে আমি আপনার ইমেজের কোনো ক্ষতি করছি না আপনাকে যদি আমি একটা অফার করতে চাই তাহলে কি আপনি রাজি হবেন আমার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে সুস্থ নন আমি বরং কাল সকালে এসে আপনার সাথে কথা বলি একশো কোটি টাকার একটা ডিল যদি আমি আপনাকে দিই তাহলে কি আপনি আনকমফোর্টেবল থাকবেন? জাস্ট সব কিছুই বলবো তবে কাজটা খুব রিস্কি এবং এই কাজটা আসলে এখানে আপনার হেল্প ছাড়া সম্ভব না এই জন্যই আমি এখানে এসে সবার আগে আপনার সাথে যোগাযোগ এনজিও এটা আমার শখ এখানে একশো কোটি টাকার একটা প্রয়োজন আছে আমরা যদি এটা বের করতে পারি তখন বুঝতে পারছেন ব্যাপারটা সুলতান ও সমাজকর্মী নারীকে হত্যা করে সন্ত্রাসীরা কারা এই সন্ত্রাসী প্রিয় দর্শক অপরদিকে এই অত্র এলাকার মালিক চৌধুরী সাহেবের ভাষ্যমতে এমন কোন সেই মর্মেই এই চা বাগানের দায়িত্ব দেয়া হয় তাকে প্রথমে সুলতান তারপর সেই সমাজকর্মী নারী তারপর অজ্ঞাত পরিচয়ধারী সেই স্বামী স্ত্রী চারজনের খুনের ধরন একই প্রিয় দর্শক তাহলে কি এই খুন একটি গোষ্ঠী ঘটিয়েছে কারা করেছে কেন করেছে সেই পরিচয় কি আমরা জানতে পারবো সেই রহস্য কি পুলিশ পারবে উদ্ধার করতে প্রিয় দর্শক চলুন দেখা যাক স্যার ওর কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তুমি শিওর তো জি স্যার স্যার গত কিছুদিন যাবৎ আমাদের এলাকায় নতুন দেখতে দিচ্ছেন স্যার বলার করে আমি ওর পিছনে গত সাত দিন যাবত লেগে আছি স্যার আপনি ওরে দলে নিশ্চিত স্যার যে কোনো একটা ইনফরমেশন পাবেন কোথায় আছে এখন স্যার আমি আসার আগে স্যার ওরে ভদ্রপাড়ার পুকুর পাড়ে চাকে দিয়ে দিকে আসছি স্যার ঠিক আছে চলো ওই ছেলে মেয়েদেরকে কেন ফোন করেছিস বল স্যার আমি খুন করিনি স্যার বিশ্বাস করেন স্যার আপনার আপনাদের ভুল হচ্ছে স্যার আমি আমি খুন করিনি করিসনি না স্যার তার মানে তুই আর একবার থার্ড ডিগ্রি চাচ্ছিস একবার থার্ড ডিগ্রি তো হয়নি না না স্যার আরেকবার খাবি না স্যার না না চাচ্ছি তুই আরেকবার দি সেন্ট্রি স্যার এই বলতাছি বলতাছি স্যার বলতাছি বল আমি আমি রতন ভাইয়ের এর কাজ করি স্যার রতন রতন ভাই আমারে ভাড়া করছিল স্যার রতন হ্যাঁ স্যার রতন ভাই

একটা ম্যাপ ছিল স্যার গুপ্ত ধনের ম্যাপ আর এই ম্যাপের লাগে স্যার ওদেরকে কিডন্যাপ করি ওরা ম্যাপ দিতে রাজি হয় নাই দেন তারপরে আমরা ওরে ওদেরকে খুন করি আপনারা কারা আপনারা কারা আমাদের কেন এখানে আমরা কারা দরকার নাই ম্যাপটা কই সরি মানে কি বলতেছেন আমরা কিসের ম্যাপ আমরা জানি না ভাইয়া আমরা তো ঘুরতে আসছি তাই না আমরা হানিমনে আসি নতুন বিয়ে করছি আমরা জানি না কিসের ম্যাপ সত্যি জানি না ম্যাপ ট্যাপের কথা ম্যাপ কই ভাইয়া ভাই আমরা কোনো ভুল হচ্ছে আপনাদের আমরা তো ওইখানে প্রথমবার আসছি আমরা কোনো ম্যাপের কথা কিছু জানি না জানি না আমরা ভুল করে ধরে আসছি জি কি জন্য আসছে সেখানে আমরা হানিমুনে আসছি নতুন বিয়ে করছি আমরা ঘুরতে আসছি আমরা এখানে হানিমুনে আসছিস জি জানি ভাই বিশ্বাস করেন আমরা কিছু জানি না এই ম্যাপটা ভুল হচ্ছে কোথাও আপনাদের ম্যাপটা কো কি ব্যাপার ভাই আপনি ওকে দতে কেন আপনি কো টাচ করতে এই চুপ ম্যাপটা দিবি না কি কো সত্যি ভাই কিছু জানি না কি যে ম্যাপ ভুল হচ্ছে আপনাদের তাই না আমরা ভাই বিশ্বাস করেন আমরা ঘুরতে আসছি এখানে ম্যাপটা কই বল আমরা জানি না ছেড়ে দেন না আমাদেরকে বলবি না

ম্যাপ কই আমি তো জানি না ম্যাপ কই আমি কখনো বলবো না ম্যাপ কোথায় কখনো বলবি না ম্যাপ কোথায় কখনো বলবো না ভাই ও ম্যাপের কথা কিছু কইতেছে না ঠিক আছে ভাই জানি না আমি বলবো না জঙ্গলে ফলায় দে যা বলছিস ঠিক বলছিস তো জি স্যার একটা মিথ্যা না তো না স্যার একটা কথাও মিথ্যা নাই স্যার সব সত্য কথা বলতেছি স্যার রতন জি স্যার কোন তথ্য পেলে স্যার চমকপ্রদ তথ্য পেয়েছি মিস্টার আকাশ না স্যার মিস্টার রতন মিস্টার রতন ইয়েস স্যার তারা দেরি করছো কেন মিস্টার রতনকে থানার ব্যবস্থা করো স্যার মিস্টার রতন আউট অফ টাউন সোর্স সব অ্যাক্টিভ করা আছে শহরে প্রবেশ করা মাত্রই অ্যারেস্ট হবে গুড খেয়াল রাখবে কোনো অ্যাঙ্গেল যেন বাদ না থাকে ইয়েস স্যার মিস্টার রতন কেমন আছে জি ভালো কিন্তু আমাকে কেন নিয়ে আসছেন সেটা তো বুঝতে পারছি না মানে আমরা তো এই কেসে আপনাদের হেল্প করছি রাইট আপনি আমাদেরকে এই কেসে গাইড করছেন কিন্তু আমার মনে হয় আমাদেরকে গাইড করতে করতে সাম হাও আপনি কোনোভাবে মিসগাইডেড হয়ে গেছেন যার জন্য আমাদেরকে মিসগাইড করছেন এখন আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই মিস্টার আকাশকে আপনি খুন করেছে কেন আকাশকে খুন করা হয়েছে এর জন্য আসলে আমরা খুবই দুঃখিত আমাদের খুব কষ্ট লেগেছে একসাথে আমরা অনেকদিন কাজ করেছি কে যে কাজটা করলো ইনফ্যাক্ট আমি চাই যে আকাশকে কারা করেছে তা ধরা আকাশ হ্যাঁ আমি যতটুকু জানতাম যে মিস্টার আকাশ আপনার আকাশ ভাই ছিল সাডেনলি আকাশ হয়ে গেল আপনি ঠিকই জানেন আমরা আকাশ ভাই বলতাম মাঝে মধ্যে ভালোবেসে আকাশ বলতাম কিন্তু আমার মনে হয় আপনার এখন কিছু কথা বলার সময় এসছে আই মিন সত্যটা বলার সময় এসছে বলে ফেলুন আপনার জন্যই ভালো হবে দেখুন আপনি আপনাকে কে কি বলেছে আপনি কি শুনেছেন কেন নিয়ে আসছেন আমি আসলে কিছু বুঝতে পারছি না বা আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না আপনি সমাজসেবা করে বেড়ান আপনার ভাইও সমাজ করে বেড়াত ইনফ্যাক্ট আপনারা এই সমাজের একজন রক্ষক ছিলেন বলতে পারেন কিন্তু রক্ষকরা যখন ক্ষক হয়ে যায় ব্যাপারটা ঠিক চায় না দেখুন অফিসার আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই খুনের সাথে অথবা কোন খনির সাথেই আমি জড়িত নই আমি সমাজ সেবা করে আমার এটাই আমার কাজ সব আসামি একই কথা বলে আমি এই খুন করিনি আমি এই খুনের সাথে জড়িত নই আমি কিছু জানি না এটসেট্রা এটসেট্রা অ্যান্ড এটসেট্রা বাট খুন করে বা কোনো ধরনের অপরাধ করে কখনো পার পাওয়া যায় না এই ছোট্ট জিনিসটি সবাই ভুলে যায় আপনিও ভুলে গেছেন দেখুন আপনাকে রিমান্ড রুম পর্যন্ত আনা হয়েছে কিন্তু অকারণে নয় নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ আছে আমার মনে হয় ভালোই ভালো আপনি যদি সব কিছু স্বীকার করেন সেটা আপনার জন্য ভালো হবে আমিও আপনাকে একই কথা আবার বলব আমি বেশি কিছু জানি না তার মানে আপনার কাছ থেকে কথা আমাদের বের করতে হবে

আমি আছি তোমার সাথে আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যেরকম ভাবছেন ভরসা করতে পারছেন খুব সাবধান ঘটবে করে কাকপক্ষে টের পাবে না যে যেকোনো কারণে যেকোনো অবস্থায় জীবন দিতে হতে পারে জীবন নিতে হতে পারে যদি তোমার জীবন যায় তুমি আমার নামটা আনতে পারবে না তোমার ফ্যামিলির দায়িত্ব আগামী যত বছর তারা সারভাইভ করবে আমার আমার উপর আস্থা আছে আপনার উপর তো আমার আস্থা আছে ভাই কিন্তু আপনি কিন্তু আমার উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারেন গুড গুড লক্ষ্মী ছেলে আমি এটাই চাচ্ছিলাম এটাই চাচ্ছিলাম শোনো কাজের ক্ষেত্রে বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় কিছু নেই যদি তোমার কাজে কোনো ক্রমে কোনো রকম এতটুকু বাধা মনে করো আমার পারমিশনের অপেক্ষা না করে আই ওয়ান্ট তোমার কাজটি পুঙ্খানুপুঙ্খ রূপে পারবে না আপনি শুধু মানে বলেন ভাই আমার জন্য আপনি যে আমার ভরসা করতে পারছেন বড় ভাইয়ের কথাতেই শহর থেকে আসা দুইটা ছেলে আমি কিডন্যাপ করি এবং ম্যাপ না পাওয়ার পরে ওদেরকে আমি খুন করি আর আকাশ তাকে কেন খুন করলেন আসলে আকাশের সাথে একটা মেয়ে দেখা করতে আসছিল ঢাকা থেকে ও নিজেকে এনজিও কর্মী বলছিল কিন্তু আমার সন্দেহ হচ্ছিল এনজিও কর্মী না এবং আকাশ এবং ওই মেয়েটি আমাকে দেখে ওরা আলাদা আলাদা মিটিং করছিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং আমার সন্দেহটা ঠিক ছিল ম্যাপটা আসলে ওই মেয়েটার কাছেই ছিল যেটা আসলে আমাদের দরকার ছিল তারপরে আমি বড় ভাইয়ের সাথে আলাপ করে আকাশ হলে মেয়েটাকে খুন করি রতন চেষ্টা করবো রতন আমার এই পলিটিক্যাল কেরিয়ার ষাট বছরে এই ষাট বছরে এই সানোয়ার চৌধুরী ওরফে মিয়া ভাইয়ের কোন আনসাকসেস রেট নাই আমার অভিধানে এন ও নো শব্দটি আমি ইরেজ করে উঠিয়ে দিয়েছি নাই তোমার কারণে যদি আমাকে নো শুনতে হয় ভাই এই বয়স আমাকে হার মানতে হয় তাহলে আই উইল নট এক্সপায়ার উইথ

একটা কথা আপনারা বলতে ভুলে গেছি আবার কি কথা তোমাকে বললাম আপনি আমি না টাকা পর্যন্ত আমার সামনে আসবে না হ্যাঁ আম বলো বাস সরি সরি আমি এক্সাইটেড হয়ে গেছিলাম বলো কি বলতে চাও বলো ভাই ওই যে আকাশ ভাইয়ের কাছে একটা মেয়ে আসে মেয়ে মেয়েটা পরিচয় দেয় সে একজন এনজিও করবে কিন্তু ভাই আমার বিশ্বাস হয় না কেমন যেন সন্দেহ কাজ করে আর মেয়েটার সাথে ভাই আকাশ ভাই রেগুলার দেখা সাক্ষাৎ করে যখন দেখা করে আমাদেরকে সাথে রাখে জিনিসটা ভাবা দরকার আকাশে তো নারীঘরিত ব্যাপার কিছু ছিল না সেটি যখন ইনভলভ হয়েছে নিশ্চয়ই ইয়ার পিছনে কোনো না কোনো জটিল কারণ আছে মেয়েটিকেও সন্দেহের তালিকা রাখবে তার পিছনে ফেউ লাগিয়ে দাও কোথায় যায় কোথায় থাকে কি খায় বাড়ি ঘরের খবর ডিটেলস নাও দেখবে একটা না একটা ক্লু বেরিয়েই আসবে আমার রাইট আর ভাই আমার মনে হচ্ছে যে আগের দিনে মেয়ের সাথে এম এর ভাই কোনো কোনো লিঙ্ক আছে তোমার ফিফটি আমার ফিফটি আর আমরা দেশের বাইরেও চলে যেতে পারি হুম তো ভাগ করতে আমারটা আমার একটা তুই আমার কাছে আমার ভাইগের লাইগা আমি একটা গুলেও করতে পারি মিস্টার আমি একটা জিনিসই বুঝি না যে কীভাবে আপনাদের মতো শিক্ষিত লোক কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া একটি মানুষকে খুন করতে পারে আপনার মিয়া ভাই হোক আর যেই কেউ কিন্তু আইনের মধ্যে নয় শাস্তি নিশ্চিত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনি এবং আপনার মিয়া ভাই সে যতই ক্ষমতায়ক না কেন তার সর্বোচ্চ শাস্তি এখন শুধু অপেক্ষা আমি এখনই ঢাকায় যাচ্ছি কতগুলো চেক সই করা আছে যখন যেটা প্রয়োজন সেটা তুমি ম্যানেজ করবে তুমি জিজ্ঞেস করলে বলবেন স্যার ঢাকায় আছে আর আমি যোগাযোগ না করা পর্যন্ত তুমি অবশ্যই করার চেষ্টা কর ঠিক আছে এদিকে সব তুমি ম্যানেজ করবে ওকে আমরা জানি <missionell> <Darwinough> <expressed displaysSean> <Oliver> কিন্তু স্যার এখন আমাদেরকে কোয়াপারেট করতে হবে প্লিজ আমাদের সাথে আসুন স্কন্দর স্যার স্যারকে নিয়ে আসুন প্রিয় দর্শক অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য সুজন সাথী মৌ সুলতান যেই উদ্দেশ্যে খুন হয়েছিল সবকিছুর পেছনে ছিল চৌধুরী সাহেবের মূল উদ্দেশ্য রতনের দ্বারা চৌধুরী সাহেব তাদের চারজনকে হত্যা করে তার উদ্দেশ্যের জন্য খুন করা হয় ওই চারজনকে প্রিয় চৌধুরী লোভ তাকে হত্যা করতে ও অপরাধ পা রাখতে বাধ্য করে লোভে পাপ পাপে মৃত্যু তাই আমাদের লোভকে যদি আমরা সংযত করতে পারি তাহলে আমরা দূরে থাকতে পারবো অপরাধ জগৎ থেকে আর সেটা করতে পারলে দেশ হবে উন্নত জাতি হবে সমৃদ্ধ সেই আশায় সেই প্রত্যাশায় আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জীবনকে রাখুন নিরাপদ the bell icon on YouTube app and never miss another update.